হাই ফ্রেন্ডস, আমি এখন কি করছি বলুন তো? না, আমি পান সাজছি না, আমি এখন খিলি তৈরি করছি। তো তোমায় আমায় মিলে কাবেরি অ্যান্ড অর্ণবের পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখছেন, সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর ব্রতের শেষ দিন, তাই আমি এখন খিলি তৈরি করছি। আমরা গ্রামের মেয়েরা যারা এই ব্রত পালন করি, পুজো শেষে এই খিলি খেয়ে জল গ্রহণ করি। বন্ধুরা, আমি এখন খিলি তৈরি করছি আর আপনাদের সাথে একটু গল্প করছি। তো আমার সকাল সকাল স্নান, পুজোর পাঠ সমস্ত কিছুই হয়ে গেছে, এখন শুধু খিলিটা তৈরি করছি। তো বাবু এখনও ঘুম থেকে ওঠেনি, বাবু ঘুমোচ্ছে, ওর বাবাও একটু পরে উঠে পড়বে, মন্দিরে যাবে পুজো করতে। তো খিলিটা তৈরি করা বাকি ছিল, খিলিটা তৈরি করছি, এরপরে ডুড়িও ভাঙতে হবে। তো ডুড়ি ভাঙাটা আর আপনাদেরকে দেখাবো না, তো আপনাদের সাথে গল্প করতে করতে খিলি তৈরি করতে বেশ ভালোই লাগছে। এই দেখুন বন্ধুরা, আমার খিলিগুলো তৈরি করা হয়ে গেছে। তো এরপরে আমি ডুড়িগুলো ভাঙবো, তো ডুড়িটা এখন ভেঙে নিই। বন্ধুরা, এই দেখুন আমার ডুড়িগুলোও তৈরি করা হয়ে গেছে। তো বেশি ডুড়ি তৈরি করতে পারিনি, তবু 15-20টার মতো ডুড়ি তৈরি করেছি। তো এখন ডুড়িগুলোকে আর খিলিগুলোকে আমি এক কাছে করে নিয়েছি। এই দেখুন খিলি আর ডুড়ি। তো আমি এখন মন্দিরে এগুলোকে রাখতে যাব, তো আপনারাও চলুন আমার সাথে মন্দিরে। তো ডুড়িগুলোকে একটু আমি ধুয়ে নিয়েছি, তো এবারে আমি মন্দিরে রেখে দেব। তো একটু পরেই বাবুর বাবা এসে পুজো শুরু করবে। তো আমাদের মন্দিরে অনেকেই পুজো দিয়ে গেছে, তারা যদি পুজোর সময় আসে আপনাদেরকে তখন দেখাবো, তো আপনারা সঙ্গে থাকবেন। এই দেখুন বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম আমাদের মন্দিরে যারা পুজো দিয়ে গিয়েছিল তারা নিশ্চয়ই আসবে পুজোর সময়। তো বাবুর বাবা মন্দিরে ঢুকে পড়েছে, পুজো শুরু করবে, তো ভক্তরাও এসে উপস্থিত, তাদেরকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারও পুজো হয়েছিল মন্দিরে। তো সেই সময় বাবুর বাবার একটা ডিউটি পড়ে গিয়েছিল বলে সেই জন্য ঠাকুরমশাই এসে পুজো করেছিলেন, সেটা আর আপনাদেরকে দেখায়নি। তো আজ জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার যে পুজো হচ্ছে, আপনাদের সাথে সেটাই একটু শেয়ার করছি। তো অনেক ভক্ত এসে উপস্থিত হয়েছে, তো বাবুর বাবাও পুজো শুরু করে দিয়েছে। তো আমাদের জ্যৈষ্ঠ মাসে শেষ মঙ্গলবার কীভাবে পুজো হয় সেটাই আপনারা এখন দেখবেন, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো বাবুর বাবা পুজো করছে সেটাই এখন আপনারা দেখুন, বাকি কথা পরে বলছি। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা আমাদের মন্দিরের পুজোটা দেখলেন, তো এখন আমরা পুষ্পাঞ্জলি দেব। তো আজকে আবার পূর্ণিমাও পড়েছে, তো আজকে যেমন মঙ্গলচণ্ডী পুজো তেমন পূর্ণিমা, আজকে একটি বেশ বিশেষ ভালো দিন। তো এখন আমরা পুষ্পাঞ্জলি দেব, তারপরে আপনাদের সাথে বাকি কথা বলছি, আপনারা সঙ্গে থাকবেন।
তদো বিষ্ণু পরমং পরম সদা পশ্যন্তি সুরায় দেবী বজ্রকুরাদতাম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শান্তি সর্ব সর্ব কার্যেষু মাধব জৈষ ললিতা কান্তাক্ষা দেবী মঙ্গলচণ্ডিকা বরদা ভয় হস্তাচ দ্বিভুজা গৌরদেহিকা রক্তপদ্মা সনস্তাচ মুকুটোজ্জ্বল মণ্ডিতা রক্ত কৌশেষ বসনা স্মিত বক্তা শুভাননা নবযৌবন সম্পূর্ণা চালভঙ্গি ললিত প্রভা এস গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি জয় মঙ্গলচণ্ডী চরণে নম বল সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণে তম্যকে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এস গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি জয় মঙ্গলচণ্ডী চরণে নম জয়ন্তী মঙ্গলা কালী ভক্তকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সোধা নমস্তুতে আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে ধনং দেহি পুত্রং দেহি সর্বান কামস্য দেহি মে দুর্গা তারিণী দুর্বাত্তম সর্বাশুভা নবালিনী ধর্মার্থে মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে এস সচন্দন পুষ্পাঞ্জলি মঙ্গলচণ্ডী চরণে নম মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে এইখানে দিয়ে দাও ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এস সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি বন্ধুরা আমাদের পুষ্পাঞ্জলি দেয়া শেষ হয়েছে আবারও দুজন এসেছে পুজো দিতে তো কে এসেছে আপনারা চিনতে পারছেন বাবুর ভূতান তাতা আর কাকিমা এসেছে পুজো দিতে মন্দিরে তো ওরা এখন পুজোটা দিয়ে নিক একটু পরে আবার হরিপুজোও শুরু হবে তো হরিপুজোটা যদি আপনাদেরকে একটু দেখাতে পারি তো দেখাবো তো আপনাদেরকে একটু ফরওয়ার্ড করেই দেখাচ্ছি কারণ ব্লগটা তো বড় হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মঙ্গলচণ্ডীর ব্রত কেন সকল মেয়েদের করতে হয় মায়ের কৃপায় সবার দুঃখ কষ্ট দূর হবে স্বামী সন্তান পরিবারের সুখ শান্তি আসবে এই আশায় সকল মেয়েরা এই ব্রত পালন করে থাকেন যাই হোক বাবুর ভূতান কাকিমা এখন পুজোর ফলগুলোকে কেটে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর বাবুর ভূতান কাকিমার পুজোটা দিয়ে দিলেই মন্দিরে পুজো সমাপ্ত হবে চার্বাঙ্গী ললিত প্রভা নম মঙ্গলচণ্ডিকা দেব্যই নম এস সচন্দন গন্ধ পুষ্প স্বস্তি ন পূষা বিষ্ণুবেদা স্বস্তি নিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম সর্বেভ্যো গ্রহ বিশ্বস্তি সর্বেভ্যো রহ বিশ্বস্তি জয় মঙ্গলচণ্ডিকায় স্বস্তি সর্বেভ্যো দুর্গায় স্বস্তি সর্বেভ্যো দেবী স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম
তো বন্ধুরা, আমাদের মন্দিরের পুজো শেষ হয়ে গেল। তো বাবুর বাবা সবাইকে শান্তি জল দিল, আপনারা দেখতে পেলেন। তো মন্দিরে যারা যারা পুজো দিতে এসেছিল সবাইকে আমি প্রসাদগুলো দিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ ধরেই বন্ধুরা আপনারা ব্লগটি দেখছেন, তো আপনাদেরকে কেমন লাগছে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি অপরকে দেখার সুযোগ করে দেন তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা আসছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে প্রসাদ খিলি সবই দিয়ে দিয়েছি। আমি কিন্তু খিলি খাবো না, আমি শান্তি জল খাবো, কারণ ঘিটে খেতে হয় তো গলায় লেগে যাবে, আমার ভয় লাগে, ঘিটে খেতে পারবো না আমি, কোথায় দাঁতে লেগে যাবে, গিলে খেতে হয় তো। তো জেঠিমা গিলে খাবে, তো সেটাই আপনারা দেখবেন। তো এখানেই ব্লগটি শেষ করছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জেঠিমা এখন খিলিটা ঘিটে খাবে, সেটা আপনারা এখন দেখতে থাকুন। এই দেখুন, এই শস্যগুলি জেঠিমা না চিবিয়ে গিলে খাবে। আমি এখন জেঠিমাকে দিয়ে দিলাম, আর সাথে একটু কলাকুচিও দিলাম। এবার জেঠিমা কিভাবে খাচ্ছে সেটা আপনারা দেখুন। আপনারা দেখতে পেলেন জেঠিমা কিভাবে খিলিটাকে ঘিটে খেল। তো এখানে আমি আমার ব্লগটি শেষ করছি। মা মঙ্গলচণ্ডী সবার মঙ্গল করুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।